গুড মর্নিং কেয়ার মর্নিং আমি ঝুমাগুহ আপনাদের সামনে ভিডিও নিয়ে এসে গেছি সেটা হচ্ছে আজকে বিষয় হচ্ছে আমরা কিভাবে রোগা হতে পারি আমরা দিন দিন ওয়েট গেন করে ফেলছি বিভিন্নভাবে হাঁটা চলা আমাদের কম হচ্ছে আমরা সময় পাচ্ছি না হাঁটার এবং জাঙ্ক ফুড খা খেতে হচ্ছে আমরা অনেক সময় বাধ্য হয়ে জাঙ্ক ফুড খাচ্ছি সেই জন্য খুবই সমস্যায় পড়ছি তাই আমি আজকে বলবো যে আমাদের কিছু প্রোডাক্ট যদি আপনারা ইউজ করেন ছয় থেকে বারো মাস অবশ্যই আপনারা রোগা হয়ে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে প্রথমত আমরা আমি বলবো আমাদের ননি সম্বন্ধে ননি আমাদের ননি হচ্ছে আমাদের ননি ননি ফল আফ্রিকাতে পাওয়া যায় এবং কোকাম যেটা আমাদের দক্ষিণ ভারতে পাওয়া যায় হ্যাঁ সেটা একদম প্রাকৃতিকভাবে তৈরি ননি খেলে আমাদের প্রচুর এনার্জি ভাইটালিটি বডি ব্যালেন্সিং বজায় থাকে এবং আমরা খুব ভালো থাকি ননিতে কি কি আছে নুনিতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং মিনারেলস যেগুলো আছে সেগুলো হলো ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ননি আমাদের দেহে জেরক্সিন লেভেলকে বাড়িয়ে দেয় যা আমাদের ভাইটাল সিস্টেমকে প্রচণ্ড বুস্ট আপ করে হ্যাঁ এছাড়াও ননি জয়েন্টকে ভালো রাখে হ্যাঁ হেলদি লিভার করে এবং দেহের ইমিউনিটি সিস্টেম প্রচণ্ড বাড়িয়ে দেয় এবার ননির সঙ্গে আমাদের যে কোকামটা মেশানো আছে যেটা আমাদের কর্ণাটকে বেশিরভাগ পাওয়া যায় সেই কোকামটা আপনার কি করে না অ্যাসিডিটি রোধ করে ডিহাইড্রেশনকে রোধ করে গ্যাস্ট্রিককে ঠিক করে এবং ব্লাডকে পরিশুদ্ধ করে এবং কোলেস্টেরলের এগেন্স্টে এটা ফাইট করে ননি খাওয়ার এক আধ ঘন্টা পর এবং খাওয়ার মানে ব্রেকফাস্ট করার এক আধ ঘন্টা আগে আপনারা ডিটক্স খাবেন ডিটক্সে কি আছে ডিটক্সেও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই শুধুমাত্র ডিটক্স তৈরি ডিটক্সে আছে বিভিন্ন জড়িবুটি যেগুলো হল হরিতকি আমলা বাপচি কালমেঘ নিম আহ কুটকি ইত্যাদি তা এই ডিটক্স আমাদের দেহে যত রকম দূষণ আছে শরীরকে আমাদের পরিষ্কার করার প্রয়োজন কিন্তু আমরা বাইরেরটা পরিষ্কার করি কিন্তু ভেতর পরিষ্কার করা আমরা সবসময় সব কিছু পাই না আমাদের দেহে প্রচুর যে টক্সিন জমে থাকে সেই টক্সিনগুলো বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের দেহে প্রতিনিয়ত অসংখ্য টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরকে আমাদের বিভিন্ন সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে সেই টক্সিনটাকে ডিটক্স বের করে দেয় সে আপনার লিভারে থাকুক আপনার স্টমাকে থাকুক আপনার ব্লাডে থাকুক যেখানে থাকুক সব জায়গা থেকে টক্সিনটা বের করে দিচ্ছে ডিটক্স এবার ডিটক্স খাওয়ার পর আপনারা ব্রেকফাস্ট খাবেন আধ ঘন্টা পরে তারপরে আপনারা খাবেন স্পিডিলোনা আমি স্পিডিলুনার কথা আগের ভিডিওতেই বলেছি সেটা হচ্ছে স্পিড হচ্ছে কমপ্লিট ফুড ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যাতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস সমস্ত কিছু আছে যা কমপ্লিট ফুড হ্যাঁ সেটা দুটো খাবেন স্পিরিলুনা স্পিরিলুনা দুটো খাবেন সকালবেলা দেখবেন আপনার প্রচণ্ড এনার্জি বেড়ে গেছে কাজ করার শক্তি বেড়ে গেছে এবং তার কিছুক্ষণ পর আপনারা ফ্ল্যাক্স অয়েল খাবেন ফ্ল্যাক্স অয়েল হচ্ছে ওমেগা থ্রি সিক্স নাইন ফ্যাটি অ্যাসিড যেটা আমরা জানি যে আমরা এমনিতে পাই না বাজার থেকে শরীরে উৎপাদন উৎপন্ন হয় না বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে এটা পাওয়া যায় সেই আমাদের স্কিনকে ভালো রাখে আমাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং হার্টকে সুস্থ রাখে হ্যাঁ ওমেগা থ্রি সিক্স নাইন ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড জরুরি সেইটা আমাদের খাওয়া দরকার এছাড়া এইগুলো খাওয়ার পর আপনি তো তারপর খাবেন সব কিছু করবেন আর রাত্রে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাঞ্চটা না খেয়ে ডিনারটা না খেয়ে রাত্রে ডিনারটা না খেয়ে আপনি যদি আমাদের প্রোটিন ক্রেস্ট অথবা প্রোটিন পাউডার খান তাহলে খুব ভালো হয় তিরিশের নিচের মানুষেরা প্রোটিন ক্রেস্ট খাবে তিরিশের ওপরে হয়ে গেলে প্রোটিন পাউডার খাবেন আপনারা তারপরে আর একটা কথা যে সকালবেলা স্নান করার পর আমাদের পাঁচ ফোটা নারকেল তেল নেবেন তিন ফোটা মরাক্কান অর্গান অয়েল হ্যাঁ খুব দামি এবং ভীষণ ভালো অয়েল যার তুলনা মেলা ভার আমি ভীষণ ফ্যান এটার হ্যাঁ মানে এটা ছাড়া আমার দিন চলে না হ্যাঁ আর একটা যেটা এটা পনেরোটা ছাড়াই আমার দিন চলে না টিট্রি অয়েল এটা দু ফোঁটা মিশাবেন তার মানে কি বললাম পাঁচ ফোঁটা নারকেল তেল তিন ফোঁটা মারাক্কানর্গান অয়েল আর তিন ফোঁটা টিট্রি অয়েল মিশিয়ে আপনি স্নান সকালে স্নান করার পর তলপেটে ভালো করে মাসাজ করবেন হ্যাঁ আপনি ভাবতে পারেন যে তলপেটে মাসাজ করব। তারপর জামা কাপড় পরে বেরোলে তো ওটা লেগে যাবে আপনার কোনো ভয় নেই আপনার জামা কাপড়ে কোনো দাগ লাগবে না কারণ এটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে এবং ময়েশ্চারাইজারের মতো আপনার শরীরকে পেল আপ করে দেবে আপনার এক ফোঁটাও কোনো তেল তেল ভাব বা অনুভূতি থাকবে না হ্যাঁ এগুলো করুন করে আমাকে জানান আমার কমেন্ট বক্সে জানান যে আপনার কেমন হলো এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আর কি কি করব সেটাও যদি বলেন হ্যাঁ সেগুলো আমি আগামী দিনে করব আপনাদের কাছে আসব হ্যাঁ আমি তো ভীষণভাবে আপ্লুত এই প্রোডাক্টসগুলো পেয়ে হ্যাঁ তাই আপনাদের কাছে আমি শেয়ার করতে বাধ্য আমি যা জানি সো আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে আপনারা বলবেন আমি সে বিষয়ে ভিডিও বানাবো আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং যদি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন আর আমার যোগাযোগের মাধ্যম আগেই আমি বলেছি তাও একবার বলি নাইন এইট থ্রি এইট জিরো এখানে আমি হোয়াটসঅ্যাপে পাবেন হ্যাঁ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে নমস্কার ভালো থাকবেন খুব ভালো থাকবেন